নমস্কার, আমি সুপ্রিয়, আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাটা শুনেছেন? যদি এখনো না শুনে থাকেন তাহলে অবশ্যই গিয়ে শুনে ফেলুন কবিতাটা, আর কেমন লাগলো এটা অবশ্যই জানাতে ভুলবেন না। গরমটা তো একটু একটু করে পড়তে শুরু করেছে, কিন্তু ক্যালেন্ডার বলছে এখনো অফিসিয়ালি বসন্তকালই চলছে। আর বসন্ত মানেই তো প্রেমের ঋতু, তাই আজ একটা রোমান্টিক কবিতা হয়ে যাক। আমার খুব পছন্দের একটা কবিতা, শুনুন, দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি। যদি এই ওয়ান নাইট স্ট্যান্ডের জামানায় তোর সাথে কাটাতে চাই একটা গোটা জীবন, থাকবি আমার সাথে? কোনো দামি রেস্টুরেন্টের দামি বাফেটে না নিয়ে গিয়ে তোকে যদি দি একটা আস্ত গঙ্গার ঘাট, আর সাথে ধোঁয়া ওঠা মাটির ভাঁড়ের এক কাপ গরম চা, আর মাঝ গঙ্গার ভাটিয়ালির সুরের একটা পড়ন্ত বিকেল, খুব কি রাগ করবি? হাইওয়ে জোড়া লং ড্রাইভ তো থাকলোই, কিন্তু কোনো এক মেঘলা দিনে দুজনে হাত ধরে যদি চলে যায় অজানার পথে, তাহলে কি মাঝপথেই হাতটা ছেড়ে দিবি? কোনো আকাশ ছোঁয়া ঝাঁচকচকে 3BHK নয়, যদি নিজেদের জন্য খুঁজে নি একটা দুকামরার বাড়ি, যেটা তোর ছোঁয়ায় হয়ে উঠবে ঘর, আমাদের নিজেদের একটা ছোট্ট খেলনাবাটি সংসার। খুব বেশি চেয়ে ফেলছি না রে। ডায়মন্ড পেগমেন্টের সেদ্ধ যদি না হয় কোনো দিনও, কিন্তু প্রত্যেক অষ্টমীতে ঢাকায় শাড়ি আর তার সাথে ম্যাচিং করা ঝুমকো কানের দুলদি, তুই কি সারা জীবন একইভাবে চমকে যাবি? যদি কোনোদিন এই সমস্ত দেখনদারিকে বাদ দিয়ে নিঃস্ব হয়ে শুধুমাত্র ভালোবাসাটুকুকে সম্বল করে তোর সামনে গিয়ে দাঁড়াই, সেই দিনও এই মধ্যবিত্ত আমিটাকে জড়িয়ে ধরে তুই কি বলবি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি? নমস্কার, যদি কবিতাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাবেন পরের কোন বিষয় অথবা কোন কবিতা শুনতে চান। আজকের মতো টাটা।